কতকালি চাষ হলো, কতকালি ভাত বুললি, এইগুলো থেকে। এবার দেখ যে খড় মাটি নিয়ে তোরা সারাদিন নাড়াচাড়া করিস, সেই খড় মাটি নিয়ে তৈরি হয় কালী। হ্যাঁ আমি বলছিলাম কুশের দুদিন করে চলে আসা কালী পুজোটা এবছর এখানে হোক, আগে তুই বছর কোরবানি হবে। ভগবান ভগবান ওরে মানুষ দেখবি যদি ভগবান।
আপনি কি ভবা পাগলার সঙ্গে দেখা করতে এসছেন? আপনাকে তো আগে কোনো দিন দেখিনি, কোথা থেকে এসছে? আমি আজকেই প্রথম এসেছি, আমি ভবা পাগলায় কোনোদিন দেখিনি। ওদের মুখেই শুনেছি, একটা সমস্যা সমাধানের জন্য এসেছি। ঠিক আছে বসুন, ভবা পাগলা আজকে কথা বলে। আমি আমি আজকে প্রথম, তো কোনো বিলম্বন বিলম্বন কিছু আছে? নিয়ম কানুন কিছু নেই, তবে চালাকি করবেন না, কড়াকড়ি। চালাকি? হ্যাঁ বসুন। আজকে জয় ভগবান, সর্বশ্রেষ্ঠ মানুষ ফুলের চেয়ে গানের পুজো করা হয়। ফুল তো কাল পচে যাবে, গান সে কোনোদিন। বাবা উনি তোমার সঙ্গে
দেখা করতে এসেছে, দেখো তো পারে। আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি কি করব, আমার ছেলে মুজিব মেয়ের প্রেমে পড়েছে, অনুত্রকি সাংঘাতিক ব্যাপার, ভুল মা ইজ্জত সমস্ত গেল, সমাজে মুখ দেখাবো কি করে বলুন। আমার দ্বারা কি হবে, আপনি আমার জাত মা ভুল রক্ষা করুন, ওদের তো বুঝিয়ে বলুন এটা হয় না, হতে পারে না, সমাজ এই সম্পর্ক মেনে নেবে না। ওটা তোমার ছেলে? হ্যাঁ, ওটা দেখো আমাকে তোমার সাথে ওই মুচির মেয়ের ঠিক মানায়, তুমি অনেক সুন্দরী সুন্দরী মেয়ে পাবে, ওকে ছেড়ে ওর সাথে তোমার ঠিক পাচ্ছে বুঝলে, চলো ভেতরে চলো।
আর পারি না খুঁটি নাতি চাই এবার চরণ ভবা পাগলা চাইছে ছুটি এবার আমি ভবানী মন্দির প্রতিষ্ঠার পর মুর্শিদাবাদের পাতুল গ্রামে বাবা খাপার শিষ্যা মহামায়া বঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে ভবা পাগলা প্রতিষ্ঠা করলেন মহাদেব। এরপর নদিয়া জেলার গণ্ডক গ্রাম আপুজি নগরে চুনি নদীর তীরে ভবা পাগলা প্রতিষ্ঠা করলেন পূর্ণানন্দ আশ্রম উদ্দেশ্য লোককর্ম। শুভ রথযাত্রার দিন দীঘার সাগর পাড়ে প্রতিষ্ঠিত হলো ভবা পাগলার নিজের হাতের আঁকা মাতৃমূর্তির বিগ্রহ। মন্দিরে মায়ের নামকরণ করলেন সাগর পাড়ে হরগোলা। Thank you.
রাখা রাখা বলে স্মৃতি সদে ফুটিল রে নীল কমল গভীর স্মৃতি সদ পূর্ববঙ্গে ঢাকা জেলায় আমতা গ্রামে আমার জন্মভূমিতে মায়ের মন্দিরের পাশে যে সিদ্ধ গাঠগাছ ছিল তারই বংশধর এই বৃক্ষ। সিদ্ধ গাঠগাছের তলায় কত খেলাই হতো, মাকে দিতাম মাটির সন্দেশ, মা তাই খেত। এই গাছেরই বংশধর ওগো খেলার সাথী, গাবের ফুলেই করতাম পূজা, গাবের মালা গাঁথি। বহু কষ্টে নিয়ে এলাম পূর্ববঙ্গ হতে যুগ যুগান্ত থেকে বৃক্ষ সাধন শিক্ষা দিতে। যেতে হবে